ঢাকায় চলচ্চিত্রের এখন টক অব দ্য টাউন হলো সাকিব বুবলির সন্তান। সম্প্রতি এই তথ্য সামনে আসতেই ঝড় ওঠে সিনে দুনিয়ায়। এ নিয়ে এরই মধ্যে বিভিন্ন তারকার মন্তব্য সামনে এসেছে। এবার মুখ খুললেন দেশের জনপ্রিয় অভিনেতা ডিপজল। গণমাধ্যমে তিনি বলেন, এসব বাজে চিন্তা বাদ দিয়ে তিনজনকে সেটেল করে দিক সাকিব, না হলে দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। সাকিবের সাথে শবনম বুবলি এবং অপু বিশ্বাস ছাড়াও নাম জড়িয়েছে নায়িকা রাত্রির। শোনা যাচ্ছে রাত্রির ঘরেও একটি সন্তান রয়েছে সাকিবের। অপর দুই সন্তান জয় এবং বীরকে মেনে নিলেও রাত্রিকে কখনোই স্বীকৃতি দেন নেই অভিনেতা। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ইসলামে তো চারটা বিয়ের বিধান আছে, সাকিব শুনেছি তিনটি বিয়ে করেছে, তাতে কিছু আসে যায় না। তবে আমার মনে হয় তিনজনকে নিয়েই তার সংসার করা উচিত, এটা নিয়ে আর কোনো বিতর্ক বা বাড়াবাড়ি যেন না হয়। অপু বুবলি ছাড়া অন্যজনকে, অভিনেতা বলেন, এক্সট্রা শিল্পী হিসেবে কাজ করা রাত্রি সাকিবের প্রথম স্ত্রী, অনেক বছর ধরেই এমনটা শুনে আসছি, দু একবার FDC-তে আমার চোখে পড়েছে, তবে বড় কাজ করিনি রাত্রি, এক্সট্রা শিল্পী হিসেবে সবাই চেনে জানে। রাত্রি সাকিবকে ঘিরে এর আগেও অনেক কথা হয়েছে জানিয়ে ডিপজল বলেন, মেয়েটা অনেক গরিব, যদি ওকে আউট করে দিতে চাই তাহলে ব্যাপারটা দ্রুত সুরাহা করে নেওয়াই ভালো, ওকে একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। রাত্রির ছেলে ওর রক্তের হয়ে থাকলে অবশ্যই কিছু একটা করা উচিত। যোগ করে তিনি বলেন, একটা মেয়ের জীবন নষ্ট করা ঠিক হবে না, DNA পরীক্ষা করলেই পেয়ে যাবে কার বাচ্চা, সবাইকে মেনে নিচ্ছে, তাহলে এই মেয়েটা কী দোষ করলো, বাচ্চা কি আকাশ ফেটে বের হয়েছে? আমি মনে করি এটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না, তিনজনকেই সেট আপ করে দিক। বর্তমান চলচ্চিত্রের কথা উল্লেখ করে ডিপজল বলেন, সিনেমা এমনিতেই মুখ থুবড়ে পড়েছে, আরও পড়ছে, আমি মনে করি সাকিব আমার ঘরের তৈরি, আমরা একসঙ্গে অসংখ্য কাজ করেছি, আমার মনে হয় বাজে লাইন বাজে চিন্তা বাদ দিয়ে তিনজনকেই ফ্ল্যাট দিয়ে সুন্দর পরিবেশে রাখা উচিত, তা না হলে সাকিবে এই দেশ ছেড়ে চলে যাক, ছেড়ে দেওয়ার কথা চিন্তা করলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাবে, তাদের পরিবার আছে, একটা বাচ্চা পালা এখন বিশাল ব্যাপার, হাতিয়ার বাচ্চা পালা সমান কথা।